লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট দ্বিতীয় দফা অর্থাৎ দুই ছয় এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জে কিন্তু এখনও সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য কোনো প্রার্থী দেয়নি বজব আর তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা দুই শূন্য সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বজব প্রার্থী করেছিলেন দেবশ্রী চৌধুরীকে পদ্মপ্রতীকে লড়াই করে ভোটে জয়ীও হয়েছিলেন তিনি এদিকে এই বছর তৃণমূল সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রার্থী করেছে কৃষ্ণকল্যাণীকে দুই শূন্য দুই এক সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে জয়ীও হয়েছিলেন তিনি পরে যোগদান করেন তৃণমূলে রাজ্যের শাসক দলের লোকসভার প্রার্থী হিসেবে কৃষ্ণকল্যাণী ইতিমধ্যেই প্রচার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই এলাকায় চর্চা শুরু হয়েছে বিজেপি প্রার্থীকে নিয়ে রায়গঞ্জের প্রার্থী বাছাই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার তিনি শিলিগুড়ি থেকে ইটাহার যাচ্ছিলেন পথে ইসলামপুরের একটি হোটেলে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সেখানে তিনি বলেন প্রচুর প্রার্থী রয়েছে অনেকেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে চান পদ্মপ্রতীকে কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী নির্বাচিত করবে এবং দ্রুত ঘোষণা করবে উল্লেখ্য বিজেপির প্রার্থী হিসেবে উঠে আসছে একাধিক নাম এর মধ্যে রয়েছেন প্রবীর দাস সচিন প্রসাদ অশোক লাহিডির নাম তাদের মধ্যে শচীন প্রসাদ পেশায় একজন চিকিৎসক তিনি বিধানসভা নির্বাচনে চাকুলিয়া থেকে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছে